ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাসেস। দেখো, আমি তোমাদের আগের দিন ফ্র্যাকশান নিয়ে যে বাকি করিয়েছিলাম, ওই কীরকম করে প্রপার ফ্র্যাকশানকে ইম্প্রপারে করব বা কেমন করে মিক্স ফ্র্যাকশানকে ইম্প্রপারে করব সেই রকম, আজকে আমি নেক্সট পার্টটা শুরু করতে চলেছি। সেটা হচ্ছে যে কী করে তুমি একটা ফ্র্যাকশানকে লোয়েস্ট ফর্মে কনভার্ট করবে। আচ্ছা, তার জন্য তোমাদেরকে জানতে হবে যে এই যে আমি বলছি যে ফ্র্যাকশানের লোয়েস্ট পার্ট, এটা মানে কি? কোনো একটা ফ্র্যাকশান তার সিম্পল ফর্ম বা লোয়েস্ট ফর্ম কোনটা? এটা দেখো লিখেছি যে ইফ এ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশান হ্যাভ নো কমন ফ্যাক্টর আদার দ্যান ওয়ান। এইটা ভালো করে নোটিশ করো, আই রিপিট এগেন, ইফ এ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশান হ্যাভ নো কমন ফ্যাক্টর আদার দ্যান ওয়ান, দেন দ্য ফ্র্যাকশান সেড টু বি ইন ইটস সিম্পল ফর্ম। ঠিক আছে, তাহলে কী বলছে দেখো, যদি কোনো একটা নিউমারেটর এবং একটা ডিনোমিনেটর একটা ফ্র্যাকশানের, এদের দুজনের নিউমারেটর আর ডিনোমিনেটর এদের কমন ফ্যাক্টর, মানে তুমি যদি এই শেপ বের করো বা কমন ফ্যাক্টর যদি বের করো, সেটা ওয়ান ছাড়া অন্য কোনো কিছু হবে না, তখন সেটাকে আমরা বলে থাকি সিম্পল ফর্ম। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি ধরো তোমাদেরকে দেখাচ্ছি একটা, এখানে ধরো দেখাচ্ছি আমি 3/4। ঠিক আছে, তাহলে দেখো এইটা তো নিউমারেটর আমরা জানি আর এটা ডিনোমিনেটর, তাহলে আমি যদি থ্রিটার ফ্যাক্টর বের করি, ধরো থ্রিয়ের ফ্যাক্টর কী হবে বলো? তোমরা তো জানো ওয়ান হবে আর থ্রি হবে, আর ফোরের ফ্যাক্টর কত হবে দেখো, 1, 2, 3। এখানে কী বলেছে দেখো, হ্যাভ নো কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টরটা আমাকে ঠিক করতে হবে। তাহলে এখানে কমন ফ্যাক্টর কোনটা হচ্ছে দেখো, ওয়ান। ওয়ান ছাড়া কি আর এই দুটোর মধ্যে কোনো কমন পাচ্ছি? পাচ্ছি না, তাই কী হবে, এদের কমন ফ্যাক্টর ওয়ান। সুতরাং দেখো এখানে যেটা বলেছে যে এই যে কমন ফ্যাক্টর আদার দ্যান ওয়ান, ওয়ান ছাড়া কি আর অন্য কিছু কমন ফ্যাক্টর হচ্ছে? সো দিস ফ্র্যাকশান সেড টু বি সিম্পল ফর্ম। ঠিক আছে, তার মানে এই ফ্র্যাকশানটা সিম্পল ফর্মে আছে, এটাকে কিন্তু তুমি আর কোনো এর থেকে লোয়েস্ট ফর্মে বা এর থেকে কোনো সিম্পল ফর্মে তুমি এটাকে কনভার্ট করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিন্তু দেখো তুমি যদি 5/10 এটাকে দেখো, আমি যদি বলি যে এটা কি সিম্পল ফর্মে আছে, দেখো এটা সিম্পল ফর্মে নেই। তার কারণ হচ্ছে তুমি এই যে 5 আর এই যে 10 এই দুটোই কিন্তু দেখো 5 দিয়ে ডিভিজিবল। তাহলে 5 দিয়ে যদি আমি এই দুটোকে ডিভাইড করি, 5 দিয়ে ধরো আমি উপরে নিউমারেটরটাকে করছি, এখানে 10 আছে, এটাকেও আমি 5 দিয়ে করছি, তাহলে এটা হচ্ছে 1/2। তাহলে 1/2টা হচ্ছে সিম্পল ফর্ম আমরা যেটা পেলাম। ঠিক আছে, এটাকে কিন্তু আমি আর সিম্পল ফর্মে ভাঙতে পারবো না, তাই জন্য এটা হচ্ছে সিম্পল ফর্ম। আর একটা দেখো, আর একটা ভাষায় আমরা বলতে পারি যে যদি ইফ দ্য এই শেপ অফ ইস নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইজ ওয়ান, আর একটা ভাবে আমরা চেক করতে পারি, সেটা হচ্ছে ধরো 5/7 একটা ফ্র্যাকশান, বা ধরো 3/4 এটা একটা ফ্র্যাকশান। এটা তো আমি আগেরবারও নিয়েছি, ঠিক আছে আমি আর একটা অন্য এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি নিচ্ছি এখানে 2/3। এই যে ফ্র্যাকশানগুলো আমি লিখছি দেখো, এই ফ্র্যাকশানগুলো, এই যে এখানে আমি ধরো ফ্র্যাকশানগুলো লিখলাম, এই যে 5/7 এটা তো নিউমারেটর, এটা ডিনোমিনেটর, তাহলে এই দুটোকে আমি যদি এই সেপ করি 5 আর 7-এ, তাহলে দেখো এদের ফ্র্যাকশান 1/5 আর 5 অ্যান্ড 1/7 আর 7, তাহলে এদের এই শেপ কত হচ্ছে বলো, 1 হচ্ছে। আবার দেখো এই ফ্র্যাকশানটার, এর নিউমারেটর 3, এর 4, প্রত্যেকের বলছে নিউমারেটর আর ডিনোমিনেটরের যদি আমি এই শেপ বের করি, 3, 4-এরও যদি আমি এই শেপ করতে চাই, তাহলে 1, 3 আর 3 অ্যান্ড 1, 4 আর 4, তাহলে এরও এই শেপ কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আমরা দেখছি যে এইগুলোর এই শেপ 1 হচ্ছে, সুতরাং এইগুলোকে আমরা বলতে পারি দিস ফ্র্যাকশান আর কল্ড সিম্পল ফ্র্যাকশান, সিম্পল ফর্ম অফ দিস ফ্র্যাকশান। ঠিক আছে, মানে এইগুলোই হচ্ছে সিম্পল ফর্মে আছে। দেখো এটা একটা পিকচারের মাধ্যমে আমরা যদি বুঝতে চাই, তাহলে দেখো এই যে ছবিটা আমি এঁকেছি, এটাকে দেখো আমি 16টা ভাগে, টোটাল ভাগে আমি ভেঙেছি। ঠিক আছে, মানে 16টা টোটাল পার্ট আছে, তার মধ্যে দেখো 12টা পার্টে আমি সেট করেছি, অর্থাৎ কালার করা আছে, আর দেখো এই যে 4টে পার্ট এটা ফাঁকা আছে। একই রকমভাবে এইটাকে দেখো আমি একটা বড় সার্কেল, এটাকে আমি 4 পার্টে ভেঙেছি, অ্যান্ড এই যে দেখো তার মধ্যে 3 পার্টটা সেট করেছি। কিন্তু তোমরা লক্ষ্য করো যে পার্টটা সেট করা নেই, সেট করা যেটা নেই, এখানে যে অংশটা আছে এই পার্টটা আর এখানে যে অংশটা আছে দেখো দেখতে তো একই, অর্থাৎ এর ভ্যালুটা কিন্তু সেম। এখানে যতই টুকরো করা হোক না কেন আর এখানে যতই কম টুকরো হোক না কেন, দুটোই কিন্তু সেম ভ্যালু। ঠিক আছে, তার কারণ হচ্ছে এইটাকে যদি তুমি ধরো সিম্পল করো, তাহলে আমি যদি এটাকে 4 দিয়ে ডিভাইড করি উপর নিচে, তাহলে আমি এখানে পাবো কত দেখো, 3/4, আর এটা তো অলরেডি 3/4 আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দেখো যে
যতই এখানে আমি বেশি পার্টে ভাগ করি না কেন, এদের ভ্যালু বোথ মানে এই যে দুটোর ভ্যালু কিন্তু সেম, অর্থাৎ এরা কিন্তু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ঠিক আছে। মানে এই যে 12/16 হচ্ছে 3/4 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সেই জন্য আমরা বলতে পারি যে এই 3/4টা মানে এই যে দেখো ডিভিশন করলাম এর পরে যে এই 3/4টা পেলাম, তাহলে এই 3/4টা এটা হচ্ছে সিম্পল ফর্ম কোন ফ্র্যাকশনের অফ 12/16, ঠিক আছে। এই ফ্র্যাকশনটা সিম্পল ফর্ম হচ্ছে এটা। এবার দেখো কোনো ফ্র্যাকশনের সিম্পল ফর্ম বের করার কিছু মেথড আছে, তার মধ্যে আমি তোমাদেরকে যে মেথডটা শেখাচ্ছি সেটা কিন্তু খুব সহজ একটা মেথড, এটা শিখলে তোমরা খুব পরীক্ষার সময় যখন তোমরা এক্সাম দেবে তখন খুব তাড়াতাড়ি তোমরা এটা করতে পারবে, আর এটা মনে রাখাও খুব সোজা। দেখো এখানে আমি এটা কি করেছি যে রিডিউস দ্য ফ্র্যাকশন 21/56 টু ইস সিম্পল ফর্ম বাই ইউজিং এই সেম মেথড। দেখো আমরা সবাই কিন্তু এই সেভ কেমন করে বের করতে হয় সেটা জানি, সুতরাং এবার এই সেভ বের করারও আবার কিন্তু দুটো প্রসেস আছে। তোমরা প্রত্যেকে যারা ডিভিশন মেথডে করতে চাও তারা ডিভিশন মেথডে করতে পারো, আর যারা ফ্যাক্টরাইজেশন মেথডে করতে চাও তারা ফ্যাক্টরাইজেশন। আমার মনে হয় ফ্যাক্টরাইজেশন মেথডটা করার সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তাহলে আমরা কী করি, 21 আর 56 এদের আমরা ফ্যাক্টর মেথডে এই সেভ বের করি, ঠিক আছে। তাহলে ধরো এই আমি চেক করছি রাফে, তাহলে 7 দিয়ে আমি করছি, 7 3 আর 21, 7 8 আর 56, তাহলে এদের এই সেভ কত হলো, এই সেভ হচ্ছে 7 হলো। দেখো এটা ভালো করে তোমরা লক্ষ্য করো, এই যে আমি এই সেভটা বের করলাম এদের 7 হলো। এবার দেখো আমার খুব সোজা এটাকে সিম্পল ফর্মে করতে বলেছে, তো দেখো আমি 21/56 কত দিয়ে ডিভাইড করবো বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে, এই যে যেটা এই সেভ পেলাম ভালো করে দেখো 7 পেলাম, তো এইটা দিয়ে আমি ডিভাইড করবো নিউমারেটরকেও অ্যান্ড ডিনোমিনেটরকে। সুতরাং আমরা কি পাচ্ছি দেখো, এটা 3 পেলাম আর এটা 8 পেলাম। এই ফ্র্যাকশানটাই হচ্ছে সিম্পল ফর্ম অফ দিস ফ্র্যাকশান। আর একবার বলছি দেখো কি বললাম, এই প্রথমে তোমরা যে কোনো ফ্র্যাকশান তোমাদের দিক না কেন, তোমরা সেই ফ্র্যাকশানের নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে তোমরা এই সেভ বের করবে, ঠিক আছে। এই পদ্ধতিতে বের করতে পারো, বা আর একটা পদ্ধতিতে তোমাদেরকে দেখাতে পারি, ধরো 21 আমি যদি 56 দিয়ে ধরো করি, এটাকে বলে লং ডিভিশন মেথড, তো সুতরাং আমরা এটা কী করছি দেখো 2, তাহলে এটা হচ্ছে 42 হলো, ঠিক আছে। এখানে দেখো 4, তারপরে এই যে 14 হলো, এটাকে আবার 21 দিয়ে আবার করবো, তাহলে এটা হলো, এটা 7 হলো, আবার এটাকে আমরা 14 দিয়ে করছি, 7 2 14। দেখো এই প্রসেসটা কিন্তু একটু লং প্রসেস হয়ে যাচ্ছে, সুতরাং তোমরা চেষ্টা করবে এই ফ্যাক্টর মেথডে করতে, এটা খুব সহজেই তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা কী করলাম, প্রথমে এইটা আর এইটার এই শেপ বের করলাম, এই শেপ বেরোলো 7, আমরা কী করছি বলো, 7 আমরা এই বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে 7 দিয়ে ডিভাইড করছি, দিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিম্পল ফর্ম অফ দিস ফ্র্যাকশান, তাহলে এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে, 3/8, ঠিক আছে। এবার দেখো কতগুলো ফ্র্যাকশান আমরা সলভ করবো, সেগুলো সবই হচ্ছে সিম্পল ফর্মে তোমাকে কনভার্ট করতে হবে। আচ্ছা দেখো এবার আমি কতগুলো তোমাদেরকে বললাম যে কতগুলো ফ্র্যাকশান দেওয়া আছে এখানে, আমরা এগুলোকে সিম্পল ফর্মে করবো। চলো আমরা চটচট করে করি, এখানে 2 আর 4 আমরা এই সেভ করছি, তাহলে 2 1 আর 2 2 2 4, তাহলে এই সেভ কতগুলো, এখানে আমার এই সেভ হলো 2, তাহলে আমি এটাকে বোথ এই দুটোকে আমি 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে পেলাম 1/2, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো 3/9 আছে, 3/9 আমরা এখানে চট করে এই সেভ বের করছি, দেখো 3 1 আর 1 3 3, তাহলে এখানে এই সেভ কত হলো, 3 হয়েছে। তাহলে আমি কী করবো দেখো, দুটোকেই আমি 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা 1/3, এটাই হচ্ছে অ্যান্সার। দেন দেখো 4/16 আছে, তাহলে 4/16 আমরা এদিকে এই সেভ করবো, তাহলে 4 1 আর 4 4 4 আর 16, তাহলে এখানে এই সেভ কত হলো, 4 হলো, তাহলে 4 দিয়ে আমরা ডিভিশন করবো, উপর নিচে দুটোকেই সেম, দেখে নাও তোমরা এইভাবে করবে, এটা হলো অ্যান্সার। তারপর দেখো 12/15 আছে, 12/15 এটাকে দেখো 3 দিয়ে করছি, 3 4 7 3 5 7, তাহলে 3টাই হচ্ছে এই সেভ, কারণ আর তো যাবে না এই দুটোকে, সুতরাং 3টাই এই সেভ, তাহলে 12। তারপর হচ্ছে যে দেখো 4 আর এটা হচ্ছে 5, তাহলে 4/5টা হচ্ছে অ্যান্সার। এটাকে দেখো আর সিম্পল ফর্মে কিন্তু করা যাবে না, ঠিক আছে। তারপর দেখো 7/28, 7 আর 28 দেখো আমরা এই সেভ করছি, তাহলে দেখো ওখানে করছি 7 1, তোমার এইভাবে করবে খুব তাড়াতাড়ি, দেখো হয়ে যাবে, আমি খুব তাড়াতাড়ি করছি কিন্তু, আর তোমাদেরকে এক্সামের সময় তো তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য এই পদ্ধতিতে ফলো করবে।
তাহলে 7 কে আমি 7 দিয়ে ডিভাইড করছি 28 কে 7 দিয়ে তাহলে 1 আর এটা হচ্ছে 4 এটাই आंसर হলো এন্ড লাস্ট ওয়ান 6/10 আছে দেখো 6/10 কে আমরা যদি করি 6/10 2 3 4 5 তাহলে 2 হচ্ছে আমার এই স্টেপ তাহলে আমি 2 দিয়ে ডিভাইড করব 3/7 দেখো এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো করবে যেমনভাবে তোমাদেরকে দেখালাম তোমরা এই ভিডিও যদি রেগুলার ফলো করো তাহলে তোমরা খুব ভালো করে শিখে যাবে আর ভিডিওটা একদম শেষ অবধি দেখবে তাহলেই কিন্তু তোমরা অঙ্কগুলো ভালো করে শিখতে পারবে থ্যাংক ইউ অল